হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনাদ নিউ ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ একটা এমন একটা ব্যাকগ্রাউন্ড আমি রয়েছি যে ব্যাকগ্রাউন্ডটাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমরা ঘরের মধ্যে ভিডিও বানাই বাট আজকে আমি আউটডোরে রয়েছি আমি একটা জায়গাতে এসেছি বাট আপডেটটা যেহেতু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেজন্য এক্ষুনি এই ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে দাদা তোমাদের জন্য কোনো কম্প্রোমাইজ করে না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও কিন্তু ভিডিও বানানো বন্ধ করে না তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তো গত রাত থেকে রাজ্যের শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি চলে এসেছে এবং এই নিয়ে প্রচুর প্রচুর স্টুডেন্টস বা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট যারা বর্তমানে বিএড পাঠারত রয়েছে সবাই কিন্তু খুব এক্সাইটেড এবং সবাই কিন্তু ভীষণভাবে টেন্সড রয়েছে যে এই পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগটা কিভাবে হবে টেট কোয়ালিফিকেশান লাগবে কিনা বা টেট কোয়ালিফাইড হতে হবে কিনা এবং কত সিট থাকতে পারে কি কি যোগ্যতা থাকতে পারে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কতকাল আমি সিলেবাস নিয়ে ডিসকাস করেছি কলকাতা গ্যাজেটটা আমি তোমাদের সামনে পাবলিশ করে দিয়েছিলাম বলেছিলাম এক্সপ্লেন করেছিলাম আজকে আমি এই ভিডিওতে তোমাদের বেশ কতগুলো ডাউট রয়েছে এবং আজকে লিডিং নিউজ পেপার কী বলছে সেটা নিয়ে তথ্য দিতে চলে এলাম প্রথমত রাজ্যের এই নিয়োগে ভ্যাকান্সি অ্যাপ্রক্সিমেট থাকতে পারে কত পনেরোশো ভ্যাকান্সি থাকতে পারে কত ভ্যাকান্সি ফিফটিন হান্ড্রেড ভ্যাকান্সি থাকতে পারে রাজ্যের গভর্নমেন্ট যে স্কুল এবং মডেল স্কুলগুলো রয়েছে একাধিক তথ্য রয়েছে আমি একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা একটু পড়ে নিতে পারবে এখান থেকে রাজ্যে টোটাল অলমোস্ট থার্টি নাইন উনচল্লিশটার কাছাকাছি পুরনো গভর্নমেন্ট স্কুল রয়েছে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্নটা রয়েছে সরকারি মডেল স্কুল যে মডেল স্কুল এবং ইন্টিগ্রেটেড স্কুল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অধ্যুষিত স্কুল রয়েছে যেখানে রাজ্য জমি দিয়েছে বলে এর নিয়োগ কিন্তু পিএসসির মাধ্যমে হয়ে থাকে যেমনটা এই লিডিং নিউজ মারফত আমরা জানতে পারছি এখানে মোটামুটি বিএড যেমন এনসিটি রুলস অনুযায়ী তোমাদের লাগবে যোগ্যতার প্রশ্নটা আসি প্রথমত নাইন এবং নাইন থেকে টেনের যে নিয়োগ সেখানে তোমাদের গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট যারা ওবিসি এস রয়েছে তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং এখানে বিএড কিন্তু কম্পালসারি বিএড কমপ্লিট হয়ে থাকতে হবে বিএড কিন্তু মাস্ট আর যেটা রয়েছে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের জন্য মাস্টার্স থাকতে হবে সেটা যে কোনো তোমরা ডিস্টেন্স হতে পারে বা রেগুলার হতে পারে মাস্টার্স বা ফিফটি পার্সেন্ট মার্কস এনসিটি রুলস অনুযায়ী বিএড তোমাদের থাকতে হবে তবেই কিন্তু তোমরা তোমরা জন্য যে নিয়োগ প্রক্রিয়া সেখানে করতে পারবে ওকে আপাতত গেজেটটা বেরিয়েছে নোটিফিকেশন বেরোয়নি নোটিফিকেশন বেরোলে বাদ বাকি ডাউটগুলো গুলো কিন্তু ক্লিয়ার হয়েছে বিএড কিন্তু তোমাদের কমপ্লিট করে থাকতে হবে অর্থাৎ বিএড পাঠরত বা বিএড রানিং ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না নোটিফিকেশন যেদিন বেরোবে যেদিন থেকে ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশন ডেট অনুযায়ী সেই দিনকেই ক্যান্ডিডেটদের বিএড যারা কমপ্লিট করে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবে রানিং যারা বিএড পাঠোর রয়েছে তারা কিন্তু পারবে না ক্লিয়ার হলো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের টেট কোয়ালিফিকেশানের সাথে এর কোনো সম্পর্ক নেই টেট কোয়ালিফাইড হলে তুমি যে এই চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এমনটা কিন্তু নয় পিএসসি এবং এসএসসির নিয়োগ সম্পূর্ণ আলাদা হয় পিএসসি নিজে একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনটেন করে নিয়োগ করে গতকালকের অনেকে রয়েছে যারা তোমরা সিলেবাস নিয়ে কথা বলেছো আলোচনা করেছো কমেন্ট সেকশানে সংস্কৃত বা অন্যান্য সাবজেক্টের সিলেবাস কেন আসেনি তাদের বলবো যে অন্যান্য সাবজেক্টের সিলেবাস এখন অ্যাভেলেবেল নেই পিএসসির ওয়েবসাইটে অন্যান্য সাবজেক্টের সিলেবাস অ্যাভেলেবেল হলে আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে হবে কিন্তু ক্লিক করে দেবে তো মোটামুটি এই ছিল আজকে তথ্য পনেরোশো সিট অ্যাপ্রক্সিমেট হতে চলেছে আমি গতকালকেই বলেছিলাম তোমাদের সাথে যে সিট কিন্তু খুব বেশি এর হয় না এস ক্ষেত্রে যেমনটা হয় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রচুর সিট কিন্তু রয়েছে হাজার দেড় হাজার দু হাজার সিটও কিন্তু থাকতে পারে বর্তমানে স্কুল সার্ভিস কমিশন যে গভর্নমেন্ট অ্যাডেড স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে যেগুলো নিয়োগ হয় সেখানে আর এটা রয়েছে পিওর গভর্নমেন্ট স্কুল পিওর গভর্নমেন্ট স্কুল এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড স্কুল নয় পিওর গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট মডেল স্কুল জেলায় জেলায় যেগুলো রয়েছে এটা কিন্তু সেই নিয়োগের কথা বলা হয়েছে এবং সেই নিয়োগের ক্ষেত্রে পিএসসি নিয়োগ করে থাকে এবং পিএসসির এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে গেলে যোগ্যতা কি কী লাগবে তোমাদের বলে দিলাম স্পেশাল বিএডরা কিন্তু সেখানে অ্যালাও হবে এনসিটি রুলস অনুযায়ী স্পেশাল বিএডরা অ্যালাও হবে এবং শুধু তাই নয় স্পেশাল বিএডের সাথে সাথে যারা ডিস্ট্যান্স বা রেগুলার মাস্টার্স করেছে ইলেভেন টুয়েলভের জন্য তাদেরও কিন্তু অ্যালাও হবে এবার ডিএলএড অনেকে বলছো যে মাস্টার্স এবং ডিএলএড রয়েছে তুমি পারবে কিনা না তুমি পারবে না বন্ধু তোমার তার জন্য কিন্তু ডিএলএড নয় বিএড থাকতে হবে ডিএলএডরা শুধুমাত্র ওয়ান থেকে এইট পর্যন্ত স্কুলগুলোতে এলিজেবেল আর বাদ বাকি যত নাইন টেন ইলেভেন টুয়েলভ রয়েছে সেটা কিন্তু তোমাদের বিএড মাস্ট থাকতেই হবে তো এখান থেকে আশা করছি তোমাদের যে যে ডাউটগুলো ছিল যে যে বিষয়গুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে কি কি সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের টিচার নিয়োগ হয় এই পুনঃর মধ্যে যে স্কুলে যেমন যেমন সাবজেক্টের শিক্ষক প্রয়োজন থাকবে সেই সেই সাবজেক্টের শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ হাতটা ব্যথা করছে এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি ব্লগারদের মতো আমাদের যেহেতু তো এখান থেকে মোটামুটি তোমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল আশা করছি এই পর্যন্ত থাকলো আজকের এই ভিডিওটা তো ভিডিওটা এখানে শেষ করলাম যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট জবে সিলেবাস আসবে নোটিফিকেশান আসবে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবে সবাই বেস্ট অফ লাক